যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেন, সুবহানাল্লাহ। আপনি কখনো অন্য সন্তান চেষ্টা করেন সকলে জওয়ান ছেড়ে মহব্বত সে করে পড়িয়া চলবে না
আল্লাহ রাব্বুল আলামিনের এই রজ্জু তথা মহাগ্রন্থ আল কোরআনের প্রসার এবং প্রসার যাতে একেবারে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এভাবে সাহাবী আজমাইনদের যে ভূমিকা এটা কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি শ্রদ্ধাবার স্মরণ করবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাই বাবাজিরা সেই সাহাবীদের নাম যখনই আমরা উচ্চারণ করি কোরআনুল কারীম আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাক তাদের উপর রাজি খুশি ছিলেন কিনা ছিলেন কিনা আর আমরা যখন তাদের নাম উচ্চারণ করি আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে সম্মানের সাথে স্মরণ করি ঠিক না সকলে সম্মানের সাথে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করছে সোনার সাহাবাদের পাশাপাশি যারা বাংলার এই 56,000 বর্গ কিলোমিটার এই ছোট্ট ভূখণ্ড এই ভূখণ্ডে যারা কালিমা আইন বাস্তবের লক্ষ্য নিয়ে যারা নিজেদের সর্বোচ্চ সম্পর্কতা জীবনকে কোরবানি করে দিয়ে মহাশক্তির চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়ার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সকল ভাইদের সাহায্যের সর্বোচ্চ মর্যাদা দান করে সকলে বলে আমিন সম্মানিত ভাইরা মহাগ্রন্থ আল কোরআন দুই নম্বর সূরা সূরা বাকারা থেকে আপনাদের খেদমতে একটি মাত্র আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আমরা কোন এলোমেলো কথা আমরা বলা পছন্দ করি না কারণ বর্তমান কোরআনুল কারীমের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস আমাদের বিশ্বাস খুব বেশি দূরে নয় এই গণজোয়ার ইসলামী বিজয় পথ পথ করে বাংলার ভূখণ্ডে বাংলার জমিনে বাংলার ভূমিতে যেতে হবে সম্মানিত ভাইরা এই জন্য এই মহাগ্রন্থ আল কোরআনকে যারা চ্যালেঞ্জ করেছে কোরআনকে চ্যালেঞ্জ করতে যে তারা মুখ থুবড়ে পড়েছে কোরআনুল কারীমের সামনে যারা আত্মসমর্পণ করেছে তার সম্মানের সঙ্গে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক কিনা বলেন মুসলমান সম্মানে যদি বাঁচতে চান ইজ্জত নিয়ে যদি বাঁচতে চান তাহলে এই যে আমার সামনে উপস্থিত এই কোরআনুল কারীমকে সম্মান দিয়ে কোরআনুল কারীমকে ইজ্জত দিয়ে আপনাদেরকে বাঁচতে হবে আর কোরআনুল কারীমকে যার মাজলুম কিলাবে পরিণত করেছে এদের ভাগ্য যে নির্মম পরিহার সম্রাজের সামনে পরিলক্ষিত হচ্ছে এই কোরআনুল কারীম এদেরকে জাহান্নামে চরস্থ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শর্ত কেরা জোরে বলে জোরে বলে সম্মানিত ভাইরা এই জন্য কোরআনকে সম্মান করতে হবে কিনা কোরআনকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে কিনা কোরআনুল কারীমের মধ্যে যারা বক্রতা তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা কখনো মুসলমান হতে পারে এরা হচ্ছে কাফের ঠিক কিনা বলে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ এর 19 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় চলতে মানুষকে বাধা দেয় ওয়ায়াকুলুনা আওয়াজা এবং এই কোরআনুল কারীমের মধ্যে এই দ্বীনের মধ্যে তাতে যদি তারা বক্রতা তালাশ করে আল্লাহ বলে ওরা যতই মুসলমান মুসলমান বলে ওরা বলা ফাটাক না বলে আল্লাহ বলেন অকুমিল আগ্রত এবং কাফিরুন এরা হচ্ছে কাফের এরা হচ্ছে কাফের এরা কাফের ঘোষণা কা এই জন্য কোরআনুল কারীমের মহাবীরে বক্রতা তালাশ করা মানুষের সংখ্যা বেশি না কম যেখানে মহাবীর যায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যায় সেখানে বলে গুজরাটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে গায়ে ব্যথা সেখানে সমস্যা এখানে ব্যথা সেখানে ব্যথা আসলে কোরআনুল কারীম এটা আপনার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যেহেতু আপনি নিঃসুদ খান এই কোরআনুল কারীমের আলোচনা দ্বারা আপনাকে আমি খুশি করতে পারবো না আপনি যদি ঘোষ খান এই কোরআনুল কারীমের আলোচনা দ্বারা আপনাকে আমি খুশি করতে পারবো না আপনি যদি বেনামাজি হন কোরআনুল কারীমের আলোচনা দ্বারা আমি আপনাকে খুশি করতে পারবো না আপনি যদি জাহেল হন আপনি যদি বোরক হন আপনি যদি আবু জাহেলের সেই ফেরেশতা হন এবং আবু জাহেলের রেখে দেওয়া পথ যদি আপনি পদঙ্ক যদি অনুসরণ করেন তাহলে কোরআনুল কারীম দ্বারা আপনাকে আমি খুশি করতে পারবো না কোরআনুল কারীমের আলোচনা দ্বারা তারাই খুশি হবে যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা কোনো এজেন্ট নয় কোন দলের এজেন্ট নয় কোন ব্যক্তির এজেন্ট নাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ও নবী এই মানুষদের জীবন অপরিচ্ছন্ন হয়েছে এদেরকে আপনি তাজকিয়া করেন এদেরকে আপনি পরিশুদ্ধ করেন আল্লাহ পাক বলেন রব্বুল আলামিন আমি কি দ্বারা পরিশুদ্ধ করব আল্লাহ রব্বুল আলামিন বলেন বিল কোরআন আল্লাহু আকবার কি দ্বারা পরিশুদ্ধ করতে হবে কি দ্বারা কোরআন দ্বারা যদি কোরআন দ্বারা পরিশুদ্ধ করা হয় তাহলে মাইয়া খাবাই যাকে আপনি পরিশুদ্ধ করবেন যাকে নসিহত করবেন তার হৃদয়ের ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন কে যারা মানে কে ভয় ঢুকিয়ে দিবেন এই জন্য সেই কোরআনুল কারীমের আলোচনা শুনতে রাজি আছেন মুসলমান এই কোরআনুল কারীমের আলোচনার ধারে কাছে এসে বক্রতা তালাশ করবেন না এখানে কোনো বক্রতা নাই এই কোরআনুল কারীম ইন্না সামিআনা কোরআনাল আজাবা জিনেরা পর্যন্ত শুনে বলেছে আমরা আশ্চর্যজনক কিতাব শুনেছি সুবহানাল্লাহ বলে একদিনের রস সেটা কোন ধরনের কোরআনুল কারীম হচ্ছে এমন আশ্চর্যজনক কিতাব যেটা মানুষকে হেদায়েতের পথ পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ আমার ভাই বাবাজিরা আমরা প্রতিদিন
পাঁচ ওয়াক্ত ফরজ সালাত সহ অন্যান্য নামাজ আপনি যদি এক রাকাত পড়েন তাহলে নামাজের সওয়াব ফাতিহা পড়া দরকার আছে কি নাই? সওয়াব ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে তার কি নামাজ হবে? আল্লাহর নবী বলেন লা সলাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব। সওয়াব ফাতিহা যদি কেউ তেলাওয়াত না করে, সওয়াব ফাতিহা সালাতের ভিতরে যদি পাঠ না করে তাহলে তার নামাজ হয় না। এই সওয়াব ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, নামাজ আদায় করতে করতে আমার অনেক চাচা অনেক বাবা অনেক মুরব্বী যারা মাদ্রাসায় এখানে আছেন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীম এই যে সূরা ফাতিহা সেই জীবনের সেই শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো 40 বছর 50 বছর নামাজ আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট একটি সূরা নাযিল করলেন, আর এই সূরা যারা তেলাওয়াত শুনে যে ফেরেশতারা তেলাওয়াত শুনে বলে যাহারে এই তারা কতই না ভয়ভীত, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান গ্রন্থ আল কোরআন নাযিল করবেন। সুবহানাল্লাহ। আপনি কখনো অন্যের সন্তান চেষ্টা করলেন না আসলে কোরআন কি বলেছে, কোরআনে কোনটা হক বলেছে কোনটা না হক বলেছে, কোনটা হারাম কোনটা হালাল কোনটা সত্য কোনটা মিথ্যা বিষয়ে অন্বেষণ করলেন না, শুধুমাত্র আপনি অন্বেষণ করলেন কথা যাই হবে হবে যেন আমার দলের বিরুদ্ধে কথা না যায়, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা এই জন্য আমি সাবধান করে দিতে চাই, মুসলমান নামধারী অথচ কোরআনের ময়দানে বক্রতা তালাশ করে, আল্লাহ বলছেন আপনি নামাজ পড়তে পড়তে যদি আপনার মাজা কুজাও হয়ে যায় আল্লাহ বলছেন ওরা পরকালে বিশ্বাসী হবে না, অহুম বিল্লাহি হুম কাফিরুন, ওরা আল্লাহর সামনে কাফের হিসেবে নিজের রাজ্য প্রকাশ করবে, যারা বলেন ঠিক না? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আছে সন্দেহ আপনাদের বিশ্বাস হয়? আমার ভাইয়েরা আল্লাহ বলছেন এই কোরআন কারিমের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, আর হুদান লিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা পরহেজগার যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের কাছে এই কোরআন তাদের জন্য হলো রহমত, এই কোরআন তাদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত গ্রন্থ, ঠিক না ঠিক? হুদান লিল মুত্তাকিন শর্ত আছে কিনা? আমার ভাইয়া হেদায়েত রাস্তায় পাওয়া যায় না, হেদায়েত বাজারে পাওয়া যায় না, হেদায়েত কোন মাঠে ময়দানে পাওয়া যায় না, হেদায়েত পেতে হলে এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করতে হবে। আজকে দেখেন এই কোরআনুল কারীমের মাহফিলের এই ময়দান আমাদের সমাজে কম না বেশি, কম না বেশি, খুবই কম, খুবই কম মাহফিল হয় ঠিকই, কিন্তু মাহফিলের আশেপাশে আমাদের সামনে আমরা কি দেখতে পাই যে আসলে মানুষ কিছু লোক আছে যারা মনে করে যে অঞ্চলে মাহফিল হবে ওই অঞ্চলে আশেপাশে মনে আড্ডা করার মতো একটি বেশ পরিবেশ সৃষ্টি করেছে, ঠিক না? ঠিক না? এই জন্য আমার মনে হয় যে মাহফিলের আশেপাশে যত দোকানগুলো আছে দোকানগুলোকে মন ছেড়ে দিলে ভালো হয়, কেননা মাহফিল শোনার জন্য বাড়ি থেকে আপনি এসেছেন, আর শয়তান আপনাকে ধরে ফেললো আপনাকে দাঁড় করিয়ে দিল আপনাকে চায়ের স্টলে আপনাকে বসিয়ে দিল আর শয়তানের প্রথম কথা অনুসরণ করলেন, আর আল্লাহ বলছেন মুমিনগণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক না বলে? শয়তান আমাদের প্রকাশ্য কি? শয়তান প্রকাশ্য কি? শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। তাহলে শয়তান যদি আমাদের প্রকাশ্য দুশ্মন হয় তাহলে আমরা কি শয়তানের অপরকাশ্য বন্ধু? কথা বোঝেন না? আমরা কি শয়তানের বন্ধু? শয়তান যদি আমাদের শত্রু হয় তাহলে আমরাও শয়তানের শত্রু। আমার ভাইরা জান্নাত থেকে বিতাড়িত হয়েছে তো আপনাদের আমাদের কারণে নাকি? আল্লাহ বলছেন সেজদা করো, সে সেজদা করলো না, এরপরে আবার বিতাড়িত হলো, আর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন যে ওলা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে জালিম হবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের একটি নির্দিষ্ট একটি গণ্ডি একটি পরিধি একটি পরিসীমা নির্ধারণ করে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? এই পরিসীমা এই গণ্ডি পেরিয়ে যদি কেউ ইচ্ছা মতো খালখামি ভাবে যদি কেউ দিন মানার চেষ্টা করে আল্লাহ বলছেন পশ্চিম কালেও সম্ভব নয় ফলাই ইকবালা মিনহু, এ ধরনের কোন জীবন ব্যবস্থা এ ধরনের কোন দিন তোমার খামখেয়ালি কোন দিন তুমি পালন করবে এটা আল্লাহর কাছে পশ্চিম কালে গ্রহণযোগ্য হবে না। আপনারা জানেন মুজারের শুরুতে যদি লাম শব্দ প্রবিষ্ট করানো হয় তাহলে ভবিষ্যৎকালের কোন অর্থকে চূড়ান্ত ভাবে নাগতক অর্থ পরিণত করে দেয়, অর্থাৎ লাম ইকবালা মিনহু লা ইকবালা মিনহু, আল্লাহ বলছেন পশ্চিম কালেও সেটা গ্রহণ করা হবে না, আর ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর নিঃসন্দেহে সেদিন তোমার কি হবে, তোমার সফল হবে না ক্ষতিগ্রস্ত হবে, সফল হবে না ক্ষতিগ্রস্ত হবে।
ইসলাম সেটা বলেছি আজকে মা বোনদের এই গণজোয়া কোরআনুল কারীমের ময়দানে তাদের এই উপস্থিতি এটাই পরিলক্ষিত হয় ইরানে যেভাবে ইসলামী বিপ্লব এই মা বোনেরা যখন ময়দানে নেমে এসেছে ইসলামী বিপ্লব ঘটিয়েছে আগামী দিনে সোনালী সম্ভাবনাময় একটি সোনার বাংলাদেশ সবুজ ভূখণ্ড গঠনের ক্ষেত্রে মা বোনেদের যে অবদান আজ আমরা আশা করছি আগামীতে আমাদের সেই দিন চলে আসছে দরবারে গোলাম রব্বানী যুক্তের বাড়ি ভাই তিনি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন আমি আপনাদের এলাকার সন্তান শুধুমাত্র এই মেসেজটি আপনাদেরকে দিতে যাচ্ছি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ শুরু দিয়েছিলেন মধ্যে কোনো ভুল নাই ঠিক না বেঠিক তাহলে সেই কোরআনুল কারীমে এই পৃথিবীতে যত দার্শনিক যত সাহিত্যিক যারা কিতাব রচনা করেছে যারা বই রচনা করেছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমি যে কিতাব লিপিবদ্ধ করেছি এই লিপিবদ্ধে এখানে কোনো ভুল নাই অথচ সে সর্বপ্রথম বলে দিয়েছে আমার স্বল্প পরিসরে এই কিতাবটি রচনা করতে যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় যদি কোনো ব্যক্তির যদি দৃষ্টিগোচর হয় তাহলে আগামী আমাদেরকে তখন জানিয়ে দিবেন সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী সংস্কারের জন্য আমরা সংশোধন করার জন্য চেষ্টা করবো ঠিক না বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নাই শতাঙ্গ ও মুসলমান ভাই বাবাজিরা মা বোনেরা কেন কোরআনুল কারীমের মধ্যে আপনি কেন বকর দাতালাশ করেন কোরআনুল কারীমকে আপনি শত্রু মনে করে আপনার জীবনকে আপনি কেন নষ্ট করে ফেলেছেন সম্মানিত উপস্থিত আল্লাহ বাক্তায় বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আব্দিনা ফাতু বিসুরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ বলেন এত কথা শোনালাম এত আলোচনা শোনালাম এত বক্তব্য বিবৃতি তোমাদেরকে শোনালাম এরপরেও যদি এই কোরআনুল কারীমের মধ্যে তোমরা কোন সন্দেহ তোমরা মনে করো আছের মধ্যে তাহলে তোমরা যদি সন্দেহ মনে করো বা কোন মানুষ এটা রচনা করেছে এটা যদি মনে করো তাহলে তোমরা এই কোরআনুল কারীমের মধ্যে যে সত্য যে সূরা আছে ফাতু বিসূরাতিন মিন মিসলি তোমরা সত্য যে সূরা আকারে নাযিল করে দেখাও অতো শাহাদাকুম মিন দুনিল্লাহ আর এখানে সহজ জিতার জন্য তোমরা যাদের অনুসরণ করো তোমরা যাদের গোলামি করো তাদেরকে অনুসরণ এখন সিদ্ধান্ত আপনার জন্য আল্লাহ আল্লাহ আছে বলে মনে করো তাহলে এই কোরআনে যা আমি নাজিল করেছি বান্দার উপরে সেটা তোমরা নাজিল করে দেখাও কেউ পারবে না কেউ পারবে না এই জন্য পরিশেষে আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারীমের এই সম্মান এই ইজ্জত কোরআনের দাবি এটা যে যত তাড়াতাড়ি বুঝতে সমর্থ হবে বুঝতে চেষ্টা করবে তার ভাগ্য তত তাড়াতাড়ি মানে তার ভাগ্য উন্নত হবে আর যদি কোরআনুল কারীমকে অগ্রাহ্য করে খ্রিস্ট দেশ পোষণ করে আপনি চলে যাবেন মনে রাখবেন এই পৃথিবীর মাঝ থেকে আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন এই কোরআনুল কারীম আপনার বিপক্ষে আল্লাহর দরবারে উঠে দাঁড়াবে ঠিক না বলেন এই জন্য কোরআনকে বন্ধু বানাবেন না শত্রু বানাবেন কোরআনকে বন্ধু বানাবেন না শত্রু বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিন সোনালী সম্ভাবনাময় একটি সোনার বাংলাদেশ গঠনে এমন একটি অবস্থা সৃষ্টি হোক আমরা আল্লাহর কাছে সেই প্রত্যাশী যেই রাষ্ট্রের সংবিধান হবে কনস্টিটিউশন হবে মহাগণতন্ত্র করা তার জন্য প্রচেষ্টা করা আমাদের দরকার আছে কিনা দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন প্রধান বক্তা উপস্থিত দীর্ঘ সময় দীর্ঘ সময় আমি আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না যেহেতু আমি আপনাদের সন্তান এলাকার সন্তান আল্লাহবাক সময় সবাইকে যদি সুযোগ করে দেন কথা অনেক অনেক শোনা যাবে কিন্তু আজকের প্রধান মেহমানকে যশোর জেলায় গণতন্ত্রে প্রথমে পেয়েছে ঠিক না বলে ঠিক না এই জন্য তার জন্য সময় দান করে দিতে চাই আমাকে যদি আড়াইটি পর্যন্ত সময় দিয়েছিল আমি আমার জায়গা থেকে ভাইয়ের জন্য 15 মিনিট ছেড়ে দিলাম সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাই বাবা যারা যারা রাস্তায় এসেছেন প্রধান বক্তা চলে এসেছে এখনো আপনারা যদি এভাবে আঁকা বাঁকা হয়ে থাকেন সকলকে দিন মেনে ইসলাম মেনে কোরআন মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সকল বলে আমিন আমি দোয়া করছি যুবক ভাইদের জন্য আমার চাচাদের জন্য দোয়া করছি এবং আজকের মাহফিলের সাথে যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের কঠিন ময়দানে আজকের এই মাহফিল যেন সকলের নাজাতের কারণ হিসেবে কবুল করেন আমিন বলেন দরবারে আমিন আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।